ईद मुबारक वेलकम एट कॉमन सेंस अनुष्ठान आज के विशेष एक पर्व ईद स्पेशल पर्व स्पेशल दो जन मानुष हमारे वर्तमान समय सब चे हॉट चोप दो जन नायिका माहिया माही एंड अपू विश्वास अपू विश्वास ना अपू इस्लाम खान कि बोलबो तुम्हें গরু না ছাগল তুমি মানে কোনটা দিলা কি কুরবানি দিলা না আমার হাজবেন্ডরা তো ম্যাক্সিমাম অনেক কিছু দেয় সো সেখানেই তো আমার হচ্ছে আমি আবার এক্সট্রা কত থেকে দিই তোমার পয়সায় কুরবানি দাও নাই হ্যাঁ আমার বাসাতে কুরবানি হয় আমি বেসিক্যালি যেটা হয় যে তোমার বাসায় বলছ না তোমার পয়সায় মানে কুরবানিটা তো পয়সায় দিতে হয় হ্যাঁ না পয়সা দিয়ে যেটা হচ্ছে যে খাসি অবশ্যই দেয়া হয় যেহেতু তুমি খাসি কুরবানি দিছো হ্যাঁ শাকিবের বাসায় যেহেতু অনেক গরু হয় মানে দুটো অন্তত তিনটা গরু হয় সো আমি এখন কোথা থেকে দিই মাই কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাকে দেখে খুব মায়া মায়া লাগে কারণ হচ্ছে তোমার চেহারাটাই মায়া 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 এটা একটা প্লাস পয়েন্ট তাহলে মানে কোন যে কাজটা হবে না ওখানে যে আমি বলবো প্লিজ তাহলে হয়ে যাবে মায়া হয়ে যাবে মায়া লেগে যাবে তোমার চেহারা এত মায়া মায়া হওয়া সত্ত্বেও শাকিব খান তোমাকে বাদ দিয়ে অপুকে বিয়ে করলো কেন দর্শক জানে হচ্ছে এতদিন পরে বা যখন লাইভে বাট আমরা পার্সোনাল অপুকে তো অনেকদিন আগে থেকে জানি তাই না সো এটা তো এটা দর্শক জানে অনেক অপু কিন্তু অনেক সুন্দর করে কথা বলে ওর কথা তো শুনবোই তোমার কথাও আজকে অনেক শুনবো এবং আছে দর্শকদের অনেক প্রশ্ন অপু তুমি নাকি শাকিবকে ডিভোর্স করছো অনলাইন নিউজে নিউজ আসছে আপনি জানেন না যে ফেসবুকে আসছে আমি মারা গেছি মারা গেছে হচ্ছে বেশি ইন্টারেস্টিং নিউজ হচ্ছে তুমি শাকিবকে ডিভোর্স করছো এটা সম্ভাবনাই নাই হেসে উড়াই দিলাম আল্লাহ আমি তো মরেই গেছি আর সেখানে ডিভোর্সের প্রসঙ্গ না এটা আসলে এক ধরনের গুজব রাতে যেন ভালো অভিনয় করার চেষ্টা করেন তোমার প্রতি একজন বলেছে আর কি তোমার এতগুলো ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে বেশিগুলি দুর্বল মনে করছে দর্শক কেন দুর্বল হতে পারে কারণ অনেকগুলো ছবি তো ভালো যাবে তাই না গেছে আমার অগ্নি টু অগ্নি পোড়ামন তারপরে ভালোবাসা আজকাল হাজবেন্ডের ছবি যাই হোক তা ওটা মাস্ট গেছে তারপরে হচ্ছে ভালোবাসার রং সবই তো ভালো গেছে দু একটা যদি দুর্বল ছবি না করি তাহলে এটা একটা কেমন দেখায় এখানে একটি এটা আমার প্রশ্ন এখন যেটা করবো সেটা আমার প্রশ্ন অপু বলেছিল তার একটি শোতে যে শাকিব মোটামুটি সব মেয়েকে নক করে একবার দুইবার তোমার সাথে ভালোবাসা আজকাল করার সময় তোমাকে নক করে নাই একদমই না কারণ মানে ফেরেশতার মতো ব্যবহার করছে না না ফেরেশতা অবশ্যই না মানে মজার তোমার কোনো অ্যাপিলই ছিল না যে শাকিবকে অ্যাট্রাক্ট করতে পারো নাই না আসলে মানে অ্যাট্রাক্ট করার মতো এরকম স্কোপই হয় নাই আর হচ্ছে সব সময় আমার আম্মু সব সময় আম্মুর সাথে শাকিব ভাই আর সব সময় ঝগড়া লেগে থাকতো ওর আম্মু কিন্তু সারা দিন ওনার মাথার কাছে ছিল আমি বলি একটা একটা ইয়ে প্রেম করে বিয়ে করে ফেলছে বাচ্চা হয়ে গেছে না আর তুমি ভালোবাসা আজকাল সবাই কেন ভালোবাসে হতে পারলো হলো না কারণ তার আগেই তো আরেকজন ভালোবেসে বিয়েটে করে ফেলছে ও কোনো ডিস্টার্ব করছিল ওই সময় তোমাকে সত্যি করে বলো একদম মিথ্যা বলো না হ্যাঁ কোনো ডিস্টার্ব করছিল কোনো যে না ডিস্টার্ব করে না কারণ সে তো ইনসিকিউর ফিল করে করতো না তখন আচ্ছা তুমি সব নায়িকাকে ইনসিকিউর ফিল করলা মাহিকে করলা না কেন
আমি বললাম কখন যে আমি সবাইকে ইনসিকিউর ফিল করেছি, এটা আপনি নিজে থেকে প্রশ্ন বের করলেন। না তোমার কি তুমি সবার প্রতি মানে একদম ডেফিনেটলি না, হলে আমার হাজবেন্ড এত সিনেমা করে কি করে? হ্যাঁ বাহ কৃষ্ণপক্ষ তো রিলিজ হয়েছে। না কৃষ্ণপক্ষ একটা আলাদা ট্র্যাকের ছবি, ওটা ইমপ্রেসিভ ছবি, সো ওটাকে কমার্শিয়াল সিনেমা বলা যায় না। না যাদের বাইরে তার তিনটা সিনেমা মুক্তি পাইছে তার কাছে ডাটা আছে, তিনটাই সেরকম হিট হয় নাই। অনেকগুলো ফ্লপ সিনেমা আসবে, অনেকগুলো হিট সিনেমা আসবে, তো সেটাকে জ্যাজটাকে ইম্পর্টেন্স দিয়ে বলার কিছু নেই। জ্যাজের কর্ণধার আব্দুল আজিজ ভাই এই প্রোগ্রামে এসে বলে গেছে তোমার সাথে তার প্রেম ছিল। আসলে কি অবশ্যই ছিল, থাকতে পারে। বিষয়টা তোমার স্বামী জানে? অবশ্যই, আমার হাজবেন্ড কেন জানবে না? প্রেম বলতে প্রেম ভাইয়ের সাথে হয়ে থাকে, প্রেম বাবার সাথে হয়ে থাকে। কোনো ভাইটাই বলে না, উনি বলছে সলিড প্রেম ছিল এবং তোমাকে নিয়ে উনি ফেসবুকে স্ট্যাটাস দেয় এবং ওনার মনের ভিতরে তুমি একদম মানে এটা ওপেন সিক্রেট উনি এভাবে বলছে। সেটার সাথে নুসরাত ফারিয়া আবার তালও দিছে। ও তাই, নুসরাত ফারিয়া তাল দিয়েছে। ফাইন, যদি তার দিক থেকে হয়ে থাকে তাহলে এটা খুব ভালো ছিল। আমার তোমার দিক থেকে, তোমার দিক থেকে আব্দুল আজিজের প্রতি তোমার কোনো প্রেম ছিল না? না। দর্শক একটু ব্রেক, ব্রেকের পরে আবার ফিরে আসছি, আমাদের সাথে থাকবেন কমন সেন্সের সাথে। থ্যাংক ইউ দর্শক আমাদের সাথে থাকবার জন্য। ফিরে এলাম, আমি শাহরিয়ার নাজিম জয়, সাথে আছে অপু বিশ্বাস, মাহিয়া মাহি। মাহি একজন লিখেছে, মাহি আমার খুবই প্রিয় একজন নায়িকা, মাহির সৌন্দর্য অভিনয় সব কিছুই যেন সবাইকে ছাড়িয়ে যায়, কিন্তু আমার প্রশ্ন, অগ্নি পোড়ামন অনেক সাধের ময়না দিয়ে সে যে জনপ্রিয়তা অর্জন করেছিল সে জনপ্রিয় জায়গা থেকে সে কি হারিয়ে যাচ্ছে কি না? প্রশ্ন হারাতে পারি, কারণ একজন সব জায়গায় সবসময় একই জায়গায় থাকবে না। বাট তোমার মতো একজন গুণী শিল্পী, তোমার মতো একজন সুপারস্টার, তাকে তো আমরা হারাতে চাই না। তবে আমার মনে করে আমি এখনো হারিয়েছি, যদি হারিয়ে যেতাম তাহলে হয়তো বা আপনারা আমাকে এখানে বসাতেন না। নিশ্চয়ই না, কিন্তু তোমার ক্যারিয়ার প্ল্যান বা তোমার ভবিষ্যতের যে ছবিগুলো, আমি কোনো কিছু প্ল্যান করে চলি না, আমার লাইফে যা যখন হয়ে যায় সেটাই হয়। হুট হুট করে হয়ে যায়? হ্যাঁ, বিকজ আমি কোনো প্ল্যান করি না, আমি লাইফে হুট করে তোমার সাথে আমার প্রেমও হয়ে যেতে পারে। তুমি তো ভাবো না। হ্যাঁ, চান্স নাই, কারণ অপু আছে। ও অপু, তাহলে তোমার সাথে আমার প্রেমটা বোধহয় এবার হবেই, কারণ একটা আগে অনুষ্ঠান করলাম, এখনো করলাম, আবার তুমি আসলে আগে থেকে আমাকে ভালোবাসতা, যে কারণে তোমার ছেলের নাম জয় রাখছো, কারণ আমার নাম জয়, ঠিক না? এই ভালোবাসা ছিল বলেই তো নিজের আপন ছেলের নাম জয় রাখছো। জয় নট অনলি জয়, আমার ছেলের নাম হচ্ছে আব্রাম খান জয়। নিশ্চয়ই তুমি শাহরিয়ার নাজিম জয় রাখতে পারবা না, তুমি এই কারণে চেঞ্জ করে আব্রাম খান জয় রাখছো। ও মাই গড, কি নিয়ে না, ওর হাজবেন্ডের নাম অপু, আমার ছেলের নাম জয়, সে নাম খুঁজে পাইনি, আশেপাশে সব নাম দিয়ে হয়ে গেছে। অপু, শাকিব খানের সাথে তোমার লাস্ট ঈদে রাজনীতি ছবি মুক্তি পেয়েছে। হ্যাঁ, তোমাদের জুটি তো অনেক আগের থেকে হিট জুটি, আলটিমেটলি সারা জীবনের জুটি বেঁধে কি চলচ্চিত্রের জুটিটাকে ভেঙে দিলা? নেক্সট কি হচ্ছে? না, শাকিব, আমি আর শাকিব 70টা সিনেমা করেছি। হ্যাঁ করেছো, সব অতীত, সামনের কথা বলো না। এখন কথা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে 70টা হওয়ার আগে আমাদের ডিসিশন নেওয়া উচিত ছিল যে আমরা আর সিনেমা করব না, কারণ পৃথিবীতে হলিউড, বলিউড, টলিউড এবং ঢালিউড আমাদের সবচেয়ে প্রিয় একটা জুটি উত্তম কুমার স্যার এবং হচ্ছে সুচিত্রা ম্যাম, তো এই দুইজনের সিনেমা 11টা থেকে 12টার বেশি ছিলেন না। সো আমাদের 70টা, সো আমার কাছে মনে হয় যে আমরা ভাঙিনি, বরঞ্চ আমরা রেকর্ড গড়েছি। তোমরা রেকর্ড গড়েছো, আর এটাও তোমরা সামনে আর একত্রিত হচ্ছ না, এই ধরনের ব্যাপার না? আমরা একত্রিত আছি না, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে, কারণ অ্যাকচুয়ালি এখন আবার এখানে আরেকজন প্রশ্ন করেছে, শাকিব কি অপুর উপর অভিমান করে বিদ্যা সিনহা মিমের সাথে তিনটি ছবিতে সাইন করেছে, যেই মিমকে অপু দেখতে পারে না? না না না, আমি কাউকে
ইনফ্যাক্ট আমি আসলে প্রশ্ন আমার কিছু না কিন্তু মানুষ জানে মানুষ প্রশ্ন করে আমি বলি একটা প্রোগ্রামে যেমন সাকিব একটু নিজের কষ্ট থেকে বলেছিল হয়তো বা এটা আমার প্রতি রাগ ছিল বা অভিমান ছিল সেখান থেকে হ্যাঁ অপু তোমাকে না করেছে মায়ের সাথে কাজ করতে মিমের সাথে কাজ করতে বিন্দুর সাথে কাজ করতে এভাবে তিনটা নাম কিন্তু এসেছিল তা আমি কিন্তু বেসিক্যালি আমার হাজবেন্ডকে কখনোই আমি নিষেধ করিনি নিষেধ করলে তার লাইফে এত হিটের সিনেমা দিতে পারতো না কারণ মায়ের সাথে আজকাল করেছে তো সে আমাদের একটা দুটো উপহার আছে তোমাদের জন্য তোমার চেয়ে তো অপু সিনিয়র হ্যাঁ প্রথম পাতাটা কি অপু তুলবে তোলা উচিত নাকি তোমার তোলা উচিত না সিনিয়র তো সবসময় তুলবে আমি এবার তুলবো আচ্ছা ও আবদার করেছে হ্যাঁ আমি হ্যাঁ ও তুলবো আচ্ছা তুমি কি সবাই আবদার রাখো মানে যে যা আবদার ছোট মন আমি সবার কেন রাখবো আমি ওরটা রাখবো আমি কোনো আবদার করলে রাখবা না আমি বলছি বিশেষ কিছু কিন্তু না তাই বলে এখন নাচতে বললে কিন্তু নাচতে বললে তুমি নাচতে পারবা না তো এখন কি করার তুমি পরে দেখতে পারো আমি মিথ্যা বলি কিনা জাজ মাল্টিমিডিয়া জাজ কথাটা এখন আর আসবে না প্রোগ্রামে নেক্সট টাইম এখন তুমি এটা পেয়ে গেলা তুমি কি দল্লা কেন এটা তোমার আগে চাইলে এটা যদি অপু ধরতে তাহলে তো অপু বলতে পারতো বলেন যে লিখে আরেকটা কাগজ দিতে যাচ্ছে এটা এখানে প্রশ্নটা ছিল জাজ মাল্টিমিডিয়ার কার্যক্রম বা তার কর্ণধার আব্দুল আজিজ সম্পর্কে তিনটি ভালো কথা বলতে হবে একটা উদাহরণ দিতেই হবে আমাকে সেটা হচ্ছে আমি একবার তার সামনে বসেছিলাম এবং একজন তার একটা কর্মচারী আসছে তার কাছে যে বস একটা পার্টি আসছে কারণ তারা হচ্ছে ক্যামেরা রেন্ট দেয় জ্যাজ সো বস একটা পার্টি আসছে ক্যামেরা রেন্ট নিবে আমি বলে দিয়েছি 14 লাখ টাকা এক মাসে তো বাট তারা রেন্ট দেয় সেটা 10 লাখ টাকা একটা সিনেমার জন্য আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে সে সাথে সাথে বললো না তুমি যে বলো যাও দিয়ে দাও 10 লাখ টাকায় আর ডেটটা খালি আছে কিনা দিয়ে দাও 4 লাখ টাকা একদম নিবা না জাস্ট 10 লাখ 10 লাখ সো তার সে খুব অনেস্ট যে সে কখনো কোথাও থেকে বেশি মুনা মানে সে প্রফিট করতে চায় সেরকম কিছু না তার মধ্যে এই জিনিসটা খুব ভালো এটা একটা তারপরে এটা একটা সে যদি কাউকে কোনো হেল্প করে থাকে আমি দেখেছি সে অনেক অনেক মানুষকে অনেকভাবে হেল্প করেছে বাট সেটা কখনো কাউকে দেখিয়ে না বাট আমরা এখন যেটা দেখতে পাই যে ফেসবুকে লাইভে কেউ কাউকে একটা ফুলওয়ালার কাছ থেকে ফুল কিনেও সেটা লাইভে হ্যাঁ আমি কিন্তু এই যে গরিব বাচ্চাটার কাছ থেকে ফুল কিনেছি সেটা বাট তার মধ্যে এই জিনিসটা নেই আর হচ্ছে সে খুব ইমোশনাল এই জিনিসটা খুবই ভালো কজ যারা ইমোশনাল হয় তারা অনেক ভালো হয় এই জিনিসটা আমিও না খুব ইমোশনাল আমিও খুব ইমোশনাল যারা ইমোশনাল তারাই মিডিয়াতে কাজ করে আচ্ছা এখন তিনটা খারাপ সে প্রচন্ড জেদি সে যেটা বলবে সেটাই করে আর হচ্ছে সেটাতে যদি তার কোনো ক্ষতিও হয়ে যায় সেটাও না সে প্রচন্ড বোকা দুই নাম্বার বলছি সে প্রচন্ড বোকা কে প্রচন্ড বোকা একটু নাম নামটা বলো জাজের কর্ণধার যার কথা আপনি নামটা বলেছেন তুমি নামটা নিবা না হ্যাঁ আব্দুল আজিজ ভাইয়া অনেক হ্যাঁ সো ভাইয়া হ্যাঁ উনি অনেক অনেক বোকা বোকা কারণ হচ্ছে যে ধরেন আপনি যদি তাকে কিছু বলেন সে যদি বলেন যে আপনি এখানে বসেছেন এখানে তো কুমির আসবে উনি সাথে সাথে পা উঠে নেবে আসলেই কুমির আসবে বিশ্বাস করে মানুষকে সে বিশ্বাস করে না সে প্রচন্ড মানে সে মানে সাথে সাথে একটা জিনিস মাথায় নিয়ে নেয় সো মানে বাট সেটা কি আসলেই কিনা বা ওইখানে আসলে ওটা হচ্ছে কিনা বা সেখানে আসলে ওটা হয়ে গেল কিনা ওটা আসলে দেখে না তিন নম্বর খারাপ দিক আর নাই তাহলে আমরা এই ধারণায় আসতে পারি যে ভালো দিক বেশি খারাপ দিক কম ওকে এখন অপুর জন্য একটাই অপশন অপু একটা কাগজ তোমারই তুলতে হবে আমি তোমাকে সাকিব খানের ভালো দিক আচ্ছা 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 দাও আমি পড়ে শুনেছি ঠিক আছে
একই প্রশ্ন সাকিব খান, তুমি তো সাকিব খানকে ঠিকই বেছে নিলা, তুমি ইচ্ছা না সত্ত্বেও আব্দুল আজিজকে বেছে নিলা। তোমার হাতে গেল এটা, তোমার কাছে কিভাবে গেল দেখো ভাগ্য কি। তোমার হাতে কেমন করে গেল? আমি কিন্তু চেয়েছিলাম যে অপুর কাছে যাক হচ্ছে জ্যাজ, তোমার কাছে যাক সাকিব, মানে সাকিব আলটিমেটলি তো অপুকে বাদ দিয়ে সবার কাছে যাচ্ছে। আমার মনে হয়েছিল এখানে দুইটাই কাগজ সাকিব খানের লেখা, মানে তাহলে আমি একটা তুলি তুমি একটা তুলা, একই কথা। তুমি সাকিবের প্রশংসা করার থেকে মানে কেন টাইম নষ্ট করতেছো অন্য কথা বলে? নাকি প্রশংসাই নাই কোনো তোমার কাছে? আল্লাহ কি বলে আমার। ওকে, সাকিবের প্রশংসা তিনটা এবং খারাপ দিক তিনটা শুনবো। দর্শক, ছোট্ট একটা বিরতি। এই বিরতির পর অপু বিশ্বাসের মুখে, অপু ইসলাম খানের মুখে সাকিব খান সম্পর্কে তিনটি ভালো কথা, তিনটি খারাপ কথা শুনবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, একটু অপেক্ষা করুন, বিরতির পরে আসছি। ওয়েলকাম, আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ। কমন সেন্সে আমি শাহের নাজিম আছি অপু বিশ্বাস এবং মাহিয়া মাহিকে নিয়ে। অপু, অপু বিশ্বাস, বলো সাকিব খানের তিনটি ভালো দিক তিনটি খারাপ দিক যেটা তুমি নিজের হাতে তুলেছ। সাকিবের তিনটি ভালো দিক, প্রথম কথা হচ্ছে যে তুমি তো আবার, তোমার তো আবার সমস্যা আছে, ভালো দিক বলতে গেলে 30,000 বলে ফেলতে পারো সাকিবের। তিনটি ভালো দিক হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে সে মানুষ হিসেবে অসম্ভব ভালো, যেটা অনেকে বাইরে থেকে বুঝতে পারে না। দ্বিতীয়টা হচ্ছে, আমি যখন ফার্স্ট ওর সাথে কাজ করেছি, ভীষণ একজন কো-আর্টিস্ট হিসেবে হেল্পফুল। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় যে নতুন যারা আর্টিস্ট অনেক সময় বোঝেন না কাজ, তখন সেটাকে সে হেল্প করে। আর তিন নম্বরটা হচ্ছে, সেকেন্ড গেল, থার্ড হচ্ছে যে ও মানুষের সাথে, মানে আছে না মানুষের দুঃখ কষ্ট কিছু একটা, সেটা সে মানে ইয়ে করার চেষ্টা করে যে না একটা মানুষ কেন ইয়ে করবে, তাকে হেল্প করি, এটা। আর তিনটি খারাপ দিক হচ্ছে, ও প্রথম হচ্ছে রাগটা অনেক বেশি। তুমি আবার মাহি যা বলছে নকল করে বললো না, কিন্তু নিজের বুদ্ধি মাথা খাটায় কিন্তু বললো না, সম্পর্ক যা সেটা নিয়ে বললো। হ্যাঁ, মাহি তো কপি করো না, রাগটা বেশি, এটা এক। আর দুই নম্বর কথা হচ্ছে যে কান কথা বেশি শুনে, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এটা না জেনে ও দৌড়ায় যাবে, মানে সাপোজ হয়তো বা কেউ বলে। মাহি, তুমি বলছো না যে এরকম কুমির দেখলে বিশ্বাস করবে একদম, তুমি ওকে বলো নকল করতেছো অপু, এটা তোমার, এটা তোমাকে হবেই না, তুমি নতুন নতুন বলো, তুমি ওকে নকল করতেছো, তুমি তুমি নকল করতেছো কেন, ও তো তোমার জুনিয়র, তুমি ওকে নকল করবে কেন? তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে ওর ব্যাপারটা হচ্ছে যে ও আমার সাথে ভীষণ রাগ করে, যেটা কোনো মানে থাকে না। রাগ তো প্রথমেই বলে বলছো রাগ করে, আবার আবার বললা যে তোমার সাথে রাগ হয় না, যে বাসাতে আছে হয়তো বা তোমার সাথে এত রাগ করে কেন, তুমি এত ভালোবাসো, তোমাকে বেশি ভালোবাসে তো সেই জন্য মানুষ যা কি তাহলে, ও তো সবার সাথেই রাগ করে, সবাইকে ভালোবাসে, মানে সবাই ওকে ভালোবাসে, সবার সাথে ওইভাবে রাগ করে না, ওর ফ্যামিলি মেম্বারদের সাথেও বেশি এগুলো ক্রিয়েট করে। আর একটা ব্যাপার হচ্ছে, তুমি রাগের মতো কাজ করো না। চার নম্বর ব্যাপারটা হচ্ছে যে বাইরে যদি কোনো কিছু ওর হয় না, যে ওর সিচুয়েশন ঠিকভাবে যায় না, ও বাড়িতে এসে সেটাকে ঝাড়বে, আমরা কিন্তু সেটা জানিই না যে ও হঠাৎ করে রেগে গেল কেন এই। আর একটা, এটা চার নম্বর। আর পাঁচ নম্বর যেটা হচ্ছে যে কি বলবো, দোষী খুঁজে পায় না, অথচ মাহিকে জিজ্ঞেস করলে মাহি 20টা বলতে পারবে। তাহলে খাতির কি তোমার সাথে বেশি না মাহির সাথে বেশি? আমি তো আমি কখন বলেছি 20টা বলতে পারবো? আমার মনে হয় অনেক স্পোর্টি, অনেক বলতে পারে, তুমি বলো না। আর পাঁচ নম্বর যেটা হচ্ছে যে ও মানুষ, মানে আছে না ফ্যামিলিতে বা কাউকে হয়তো কোনো কিছু চাইলো সে ওটা দিয়ে দেয়, বাট জানার চেষ্টা করে না যে আমি এটা যে দিচ্ছি এটা আমি আগে দিয়েছি কি না, যেটা কিন্তু একটা সংসারের জন্য, একটা মানুষের লাইফের জন্য এটা নিশ্চয়ই ভালো কিছু না। আর সিক্স হচ্ছে যে ও খুব ট্রাস্ট করে মানুষকে, এটা ঠিক না। একটা মানুষকে ট্রাস্ট করার আগে তোমাকে ট্রাস্ট করে কি সবচেয়ে বড় ভুলটা করছে বলে মনে করো তুমি? হতে পারে, মানুষকে ট্রাস্ট করে বলতে সেটা দোষ না, তোমাকে ভালোবাসতে তোমাকে ট্রাস্ট করছে। শুনেন, আমি বলেছি এত জোরে ভাইয়া ডাকো না, বাইরে তো এত জোরে ভাইয়া ডাকো না। সবচেয়ে বড় কথা, আপনি আমাকে দিয়ে সাকিবকে কেন যাচাই করছেন? আমি একটা মানুষের ভালো মন্দ তুমি উঠাইছো সাকিব, সবাই ও উঠাইছে, ও তো সাকিব উঠায় নাই, তুমি উঠাইছো সাকিব। আচ্ছা, এখানে আপনারা ইয়ে করছেন, কি করে কোন পার্সিয়ালিটি আছে বলো মাহি? শোনো, এটা কি করেছে, এটা এই পাশে রাখছে, ওইটা ওই পাশে রাখছে, হাত দিয়ে যেটা কাছে, এত বড় রিস্ক নিব, এত বড় রিস্ক কি নিব বলো না? এখানে যে, আচ্ছা আচ্ছা, তুমি সাকিব খান কেন তুললা না বলো? হ্যাঁ, এখানে কেন জ্যাজ থাকবে?
আচ্ছা জ্যাজ বাংলাদেশের অন্যতম কর্ণধার একটি প্রতিষ্ঠান জ্যাজের জ্যাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ ভাই লাস্ট শোতে এসে অ্যানাউন্স দিয়ে গেছে কথা বলে দিই ও হয়তো এই কথাটা বলেনি মাহিয়া মাহি অ্যাজ এ মাহিয়া মাহিকে আমরা যে চিনি বা আমরা যে রেসপেক্ট করি বা ভালোবাসি আদর করি অবশ্যই সেটা জ্যাজের মাধ্যমে যার কারণে ওর কাছে বারেবারে জ্যাজ যাচ্ছে ওকে এক্স্যাক্টলি এটা তোমার জীবনে তো জ্যাজের তোমার জীবনে তো জ্যাজের একটা বিরাট অবদান আছে তোমার সুপার ডুপার হিট তোমার অগ্নি ছবি দেখে তো আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম ঠিক আছে ও আল্লাহ আল্লাহ বাঁচিয়েছে পড়ে গেছিলাম এখন নাই না শেষ এরপরে তাহলে যে আজি যে করতে করতে আমার কান ঝালাপালা হয়ে যেত কেন তুমি ওখান থেকে এসেছো কেন তুমি মানে আজি যে কেন উঠালো তুমি কেন সাকিবেরতে উঠালো না এনিওয়ে আমি প্রেমে পড়ে গেছিলাম এটাকে কোথায় কোথায় এই কথাটার পরে একটা সুন্দর আমাকে একটা মানে আশ্বস্ত করবা যে কেন ভাইয়া পড়ছেন ভাইয়া আবার বলে ফেলি তোমরা তো খালি ভাইয়া একটা কিছু ভালো কিছু বলবা তা না বলে আবার জ্যাজেই চলে গেছো তুমি ওকে অপু হ্যাঁ মাহির সাথে কোন নায়ককে সবচেয়ে বেশি মানায় তোমার ধারণা সাকিবকে একটা ছবি করছে ভালোবাসা আজকাল আগামীতে করবে সাকিবকে বেশি মানায় তাহলে ও শুভর সাথে সুপারহিট ছবি করছে আপনি জিজ্ঞেস করেছেন পার্টিকুলার বাপ্পির সাথে অনেক ভালো ছবি করছে আমাকে পার্টিকুলার জিজ্ঞেস করছে সাকিবের পর কার সাথে বেশি ভালো সাকিব তারপর আমি একদম ফার্স্ট সেকেন্ড থার্ড বলেই দিতে পারবো ফার্স্ট সাকিব আমার দৃষ্টিতে এবং সাকিবকে বাদ দিয়ে হলে তারপরে ফার্স্ট যেটা বলা হবে অবশ্যই বাপ্পির সাথে ওকে ভালো মানায় কারণ ওদের ফার্স্ট সিনেমাটা বাপ্পির সাথে যেহেতু ওটা যখন দর্শক খুব ভালোভাবে রিসিভ করেছে ডেফিনেটলি বাপ্পির সাথে ওকে ভালো মানায় তারপরে শুভ তারপরে সামি তারপর তিনটা জানে অনেক বলতেছো অপুর সাথে সবচেয়ে বেশি কাকে মানায় শাকিব খান কারণ তার সাথে ছাড়া তাকে দেখিনি এখন তুমি বলো তার সাথে ছাড়া তাকে দেখোইনি তুমি কখনো না দেখেছি কি বললা তুমি দেখেছি অপু তুমি যদি শাকিব খান ছাড়া তোমাকে সে দেখেই নাই তাহলে তো তুমি শাকিব খান ছাড়া ভবিষ্যতের পথ চলবা কিভাবে এটা তুমি কি করো আমি পর্দার কথা বলছি পর্দা সিনেমা এইবার বলি আপনি কেন আমি যখন শাকিবের ভালো বন্ধু বলি কেন আপনি আমাকে জড়াচ্ছিলেন আমি তো সবাইকে ঘিরে বলছিলাম ও রাগ বেশি ও তাহলে তুমি খারাপ করো ও ও আমাকে বকা দেয় ও তাহলে তুমি খারাপ কিছু করো আমি তো সবাইকে মিলে বলছি লাস্ট কবে শাকিব তোমাকে আই লাভ ইউ বলছে শুরুতে কখনোই বলেনি আমি জিজ্ঞেস করছি লাস্ট কবে জিজ্ঞেস শুরুটাই তো করেনি লাস্ট মানে আই লাভ ইউ এখন পর্যন্ত বলে নাই বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে আই লাভ ইউ ছাড়াই আমাদের বি হার্ডেড লাভ তো আমরা মানে মুখ দিয়ে না বলে নিজেদের নিজেদেরকে পড়ে ভালোবাসছি মাহি সিলেটে তোমার শ্বশুর বাড়ি সিলেটি ভাষা পারো হ্যাঁ বুঝলাই না বলো হাই মাহি কিলান আসতে আচ্ছা তো তোমার যদি বিয়া না হইতো তে আমি তোমারে খুব ভালো পাই তে তোমারে বিয়া করে লিতাম বাহ গুড জয় নামটা বলো নাই সিলেটি ভাষা কম বুঝলেও কিন্তু জয় শব্দটা কিন্তু বুঝি শ্বশুরবাড়ি গিয়ে শ্বশুরবাড়ির ভাষা কিন্তু মাহি অত্যন্ত সুন্দরভাবে আত্মস্থ করেছে আর সাকিবের বাড়ি কোথায় দেশের বাড়ি গোপালগঞ্জের ভাষা গোপালগঞ্জেরও তো একটা ভাষা আছে সেই ভাষায় তুমি কথা বলতে শিখো নাই না আমি আমার শ্বশুর বাড়িতে যাওয়াই হয়নি যার কারণে আমি ওটা বলি না আর আমার শ্বশুর বাড়ির ওরা সবাই ওইভাবে গোপালগঞ্জের কেউ ভাষা বলেন না কোন ভাষায় কথা বলে সেদিন যা নর্মাল যে কথাগুলো হয় তেমন করে ওরা কথা বলে শুধু মাঝে মাঝে যেটা হয় যে মানে শাকিব হয়তো বা মাঝে মাঝে বলে যে আইসোস খাইসোস গাইসোস এইরকম হয়তো বা বলে বাট ও যেমন মানে একদম একটা টানা একটা ওয়ার্ড বললে ভেরি গুড এরকম বলে আমি অত্যন্ত তোমার প্রশংসা করছি যে তুমি শ্বশুরবাড়ির ভাষাটা এত সুন্দরভাবে ও রপ্ত করেছো যেটা তুমি করতেই পারলা না না আমি করতে পারিনি কারণ ও তো শ্বশুরবাড়িতে যায় আমি ঈদেও কয়েকটা ছবি আপলোড দিয়েছিল যেখানে আমি ও শ্বশুর শাশুড়ি সবার ফ্যামিলি মেম্বারদের সাথে দেখেছি তো আমি বেসিক্যালি হয়েছে কি যে আমার যে গোপালগঞ্জ বাড়িটা ও যেহেতু বিয়েটা সবাই জানে যার কোনো শ্বশুরবাড়িতে যেতে পেরেছে আর আমার বিয়েটা তো কেউ জানতো না যার জন্য আমি শ্বশুরবাড়িতে যেতে পারিনি আর জানার পর যে এত দিন চলে গেল না এখন আমার বেবিটা ছোট আমি যে এতটা ট্রাভেল করব আমাদেরকে ফেরি পার হতে হয় যদি গোপালগঞ্জ এখনো ফেরি পার হয়ে যেতে হয় সো আমার এত ছোট বাচ্চাকে নিয়ে সাকিবের বাচ্চা যাবে অপু বিশ্বাস যাবে একটা হেলিকপ্টারে যেতে পারবে না সেটা ঠিক আছে এটা একটা টাইমিং এর দরকার আমার বাচ্চা অনেক ছোট যার কারণে আমি তো যাওয়াটা সম্ভব না ছোট বাচ্চাকে হেলিকপ্টারে কেন উঠাবে আচ্ছা ঠিক আছে সাকিবের সাথে কি তোমার অকেশনালি দেখা হয় নাকি প্রতিদিনই দেখা হয় আমরা সংসার করতেছি একসাথে প্রতিদিন দেখা হয় কি বলে আপনি হঠাৎ দেখলে অদ্ভুত প্রশ্ন কোত্থেকে আনতেছেন প্রশ্নগুলো মানুষ করছে বলছে সাকিবের সাথে কি আপনারা সংসার করেন না সংসার এখানে না
এইখানে এইখানে লাইভে করছে আমি বললাম না লাইভে বসি আনসার করি ঠিক আছে তুমি মানে তাহলে সাকিবের সাথে তোমার রেগুলার দেখা হয় মানে সাকিব স্বামী হিসেবে কিন্তু একটু আরো বেশি তোমার প্রতি দায়িত্বশীল হওয়া উচিত মাহি অপু এতক্ষণ ধরে যে কথা বললো বা অপুকে তুমি আগে বড়তো দেখেছো অপু কিভাবে কথা বলে তুমি একজন সু অভিনেত্রী হিসেবে অপুর কথা কিভাবে বলে কিভাবে বসে সেটা নকল করে দেখাবা ঠিক আছে দর্শক আমরা মাহিকে বলেছি অপু কিভাবে কথা বলে তা শোনাবার জন্য এটা দেখবার জন্য একটু অপেক্ষা করতে হবে ছোট্ট একটা বিরতি বিরতির পর আসছি থ্যাংক ইউ দর্শক আমাদের সাথে থাকবার জন্য কমন সেন্সে আমি শাহরিয়ার নাজিম জয় আছি আমার সাথে আছে অপু বিশ্বাস মাহিয়া মাহি মাহি অপুকে নকল করে দেখাও তুমি তো সু অভিনেত্রী তুমি তো পারবা প্রশ্ন করুন আচ্ছা অপু বিশ্বাস আচ্ছা এখন আমি কিন্তু উপস্থাপক একদম প্রপার উপস্থাপকের মতো প্রশ্ন করি হ্যাঁ দুষ্টামি দুষ্টামি না কিন্তু আচ্ছা অপু সাকিবের সাথে আপনার প্রথম পরিচয়টা এবং পরিচয় থেকে প্রেমটা কিভাবে হলো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমার ফার্স্ট সিনেমাতে সাকিবের সাথে মজার স্মৃতিগুলো সেটা আমি বলবো বাট প্রেমটা আসলে সেটা আমি পার্সোনালি এভাবে বলতে চাচ্ছি না আচ্ছা তাহলে মজার স্মৃতিগুলি আপনি একটু আমাদেরকে শেয়ার করেন আমার উপস্থাপনা দেখো ভঙ্গি কেমন আমার উপস্থাপনা ঠিক আছে একজন মানে শালীন উপস্থাপকের মতো উপস্থাপনা একদম পূর্ণিমাপুর মতো লাগছে আমাকে পূর্ণিমাপুর মতো লাগছে না রিয়াজ ভাই মতো লাগছে পূর্ণিমাপুর মতো আপু ম্যাক্সিমাম আমি এমন করে বসে ওকে ওকে বলো তো অপু আপনার কি মনে হয় সাকিব আপনার সাথে সারা জীবন থাকবে না আপনাকে ছেড়ে চলে যাবে বলছেন আমার স্বামী তো আমার সাথেই থাকবে কিন্তু আপনার স্বামী তো আপনিই বলেছেন বিভিন্ন জায়গায় খোঁচাখুচি করে না 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 আমার স্বামীকে নিয়ে আপনি বলেছেন তিনটা খারাপ কথা বলতে তিনটা তার তিনটা বাজে সাইড বলতে কিন্তু আমি এটা তো বলিনি যে আমার স্বামী সবাইকে খোঁচাখুচি করে তাই না সে কাজের খাতিরে যদি কারো হাত ধরে গান করতে হয় এবং সেটা কোনো রকম ভাবে যদি একটু হাতে বেশি চাপ লেগে যায় তার মানে তো খোঁচাখুচি না তাই না চাপটা কি ইচ্ছে করে দেয় অপু নাকি না পড়ে যায় এটা এটা পড়ে যায় মাঝে হাসিটা মিস করে অপু মাহি কিন্তু তোমাকে দুর্দান্ত নকল করে ফেলছে এবং উপস্থাপক হিসেবে আমি কাউকে নকল করি নাই একটু ডিফারেন্ট উপস্থাপক হওয়ার চেষ্টা করছি এখন আবার আরেকটু ডিফারেন্ট উপস্থাপক হিসেবে তোমাকে প্রশ্ন করব তো মাহি আপনার কাছে আমার প্রশ্ন আপনি জায়েজ ছেড়ে এত বড় একটি প্রতিষ্ঠান ছেড়ে এবং আব্দুল আজিজকে ছেড়ে আপনি কিভাবে আপনার ক্যারিয়ার গড়ছেন এখন আপনি বারে বারে কেন জাজ বলছেন বাইরে বাইরে কেন জাজ বলছেন আমি জাজের বাইরে কাজ করছি জাজের বাইরে আপনি বারবার কেন বলছেন জাজের বাইরে তো আপনার কোনো তেমন উল্লেখযোগ্য হিট ছবি নেই একটা হিরোইনের হিট থাকতে পারে ফ্লপ থাকতে পারে এটাতে কি প্রবলেম কোনো প্রবলেমই না নিজস্ব দায়বদ্ধতার জায়গা থেকে দর্শককে ভালো ভালো ছবি উপহার দেওয়ার জন্য জাজের কাছে ফিরে যাবার কি পরিকল্পনা আছে একটা হিরোইনের ফ্লপ হিট সব থাকবে তাতে জাজে কেন আমি যাবো ভালো কাজ করছি আব্দুল আজিজের সাথে আপনার কি সম্পর্ক ছিল তোমার কি সম্পর্ক ছিল ভাইয়া ভাইয়া ভালোবাসতাম তাকে আমি ভাইয়া হিসেবে ভালোবাসতাম উনি বলছে তোমাকে প্রেমিক হিসেবে ভালো প্রেমিকা হিসেবে ভালোবাসতো তাই তাই বলছে হতে পারে আমি জানি না আমার তো উপ আছে দুর্দান্ত অ্যাক্ট্রেস তোমরা আসলে তোমরা আসলে দুজনে আমি আমি মুগ্ধ আসলে কি আমি এরকম করি এমন তারপর আমি আসলেই খেয়াল করলাম যে আমি আসলেই অমন করি মানে এত দুর্দান্ত অভিনয় তোমরা জানো তোমাদের আসলে জীবনে কোথাও তোমরা ঠেকবা না কারণ এত সুন্দর পর্দার বাইরে তোমরা অভিনয় করতে পারো তোমাদের জীবনে আর কোথাও ঠেকবা না পর্দা কই নাই এখানে লাইভের পর্দা আছে না আচ্ছা শ্বশুর বাড়িতে ভালো বউ হওয়ার জন্য কি কি অ্যাক্টিং করো বলো তো মাহি নিশ্চয়ই করো অবশ্যই করো কারণ তুমি তো মনে করো সিলেটি তো ধর্মভীরু এবং ওরা একটা রক্ষণশীল পরিবার তো ওদেরকে কিভাবে পটাও অভিনয়ের মাধ্যমে মানে একটা জীবনটাই একটা অভিনয় ঠিক আছে আমিও তো পাশে গিয়ে বউর সাথে অনেক অভিনয় করি করতে হয় না এত সুন্দর দুইটা মেয়ের কাছ থেকে যখন যাব বউকে গিয়ে দেখাবো যে তোর ভালোই লাগে না তুমিই সবচেয়ে সুন্দর হ্যাঁ এরকম আর কি তুমি কিভাবে শাশুড়ি শ্বশুর
ননাস সামলাও কিভাবে? যখন আমি আমার শ্বশুর বাড়িতে যাই, যেহেতু শ্বশুর বাড়িতে কোনো ননদ নাই আমার, বেঁচে গেছে হ্যাঁ না বেঁচে যায়নি, যেহেতু কোনো ননদ নেই, সে ফার্স্ট আমি ওই বাসায় কোনো মেয়ে গেছি, তো তখন সেখানে আমি জাস্ট নিজে ফিল করি যে আমি সেই 10 বছর আগে চলে গেছি, এবং আগে যেরকম যেরকম আমি করতাম আমি সেম আমার শৈশবটাকে ওইখানে ফিরায় নিয়ে আসার চেষ্টা করি যে আমি এই বাসার একটা মেয়ে হয়ে যাব, এবং সবাই আমার আমার কেউ শ্বশুর শাশুড়ি না, আমার কোনো ভাসুর দেবর নেই, জাস্ট সবাই হচ্ছে আমার ভাই বোন বা আমার বাবা মা। সো আমি ওইভাবে অ্যাক্টিং অ্যাক্টিং না অ্যাক্টিং জিনিসটা হচ্ছে যে কোন একটা ক্যারেক্টারকে নিজের ভেতরে নিয়ে এসে সেটাকে প্রেজেন্ট করা, তাই না? আমি আমার না সেই জিনিসটা হচ্ছে আমি আমার ছোটবেলাটা যেরকম আমি মিস করেছি ওই জিনিসটা আমি এখানে করি। একটু মাথা চৌ তো ভাই, মাথা চৌ একটু চৌ না চৌ, হ্যাঁ তোমার কোন কথাটা বিশ্বাস হইছে? আমার বিশ্বাস হয়নি, এটা পুরো একটা মিথ্যা অভিনয় করছে। শুনেন, আপনি একজন ছেলে, আপনাকে বিয়ে করে কারো ঘরে যেতে হয় না, ও একটা মেয়ে আমি একটা মেয়ে, আমাদের বিয়ে করে কারো ঘরে যেতে হয়েছে, সো এটা ও হয়তোবা ওর মতো করে দেখছে। তুমি যেমন টোটালটাই অ্যাক্টিং করতেছো না শাশুড়ির সাথে শ্বশুরের সাথে? না না, শ্বশুর বাড়ির সাথে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু অত্যন্ত ভালো, এটা সবচেয়ে লাকি। ওর ননদ নেই, আমার কিন্তু ননদ আছে, বাট আমার ননদ অনেক ভালো। আমার ননদ মানে বউ, মানে শ্বশুর বাড়িতে এটা বউকে যেভাবে অ্যাডজাস্ট করে, তাহলে কি আপনার বউকে অ্যাক্টিং করে আপনি জানেন? আপনার জন্য না বিশাল বড় একটা বাইম মাছ কিনেছিলাম, কিন্তু ওটা আনতে পারলাম না, রাস্তায় হারিয়ে গেছে। মানে কি সুন্দর কেয়ার টেক কেয়ার, মানে হয়তো বউকে গিয়ে বলে জানো তো জানো তো। আচ্ছা তোমাদের সুযোগ নেই, মাশাআল্লাহ তোমাদের মতো ঢঙ্গি আমি আমার জীবনে দেখি নাই, ঠিক আছে আমি আমার জীবনে দেখি নাই, তোমরা অসাধারণ ঢঙ্গি, তোমাদের এই ঢং যদি তোমরা সবসময় ধরে রাখতে পারো তোমরা জীবনে কোথাও ঠেকবা না, আমি চাই তোমরা তোমাদের এই ঢং দিয়ে তোমরা জগৎ জয় করে ফেলো, ঠিক আছে? দোয়া করবেন প্লিজ, জয় ভাইয়া। ভাইয়া দেখো, ভাইয়া কিন্তু অপু বিশ্বাস সাকিব খানকেও ডেকেছিল, ভাইয়া কিন্তু মাহি আব্দুল আজিজ ভাইকেও ডেকেছিল, এখন আবার তোমরা দুজন মিলে আমাকে সুন্দর করে ভাইয়া ডাকছো, আমি খুশি। দর্শক, ঈদের এই আড্ডায় মাহি এবং অপু বিশ্বাস, সাথে আমি শাহরের নাজিম জয়, দুজনের মুখে ভাইয়া ডাক শুনে আশার বাণী মনে হচ্ছে নিজের কাছে ভবিষ্যতে কোনো কিছু হয়েও যেতে পারে, তবে সেই পর্যন্ত বেঁচে থাকতে হবে, ভালো থাকতে হবে। ঈদের কমন সেন্সের এই আজকের স্পেশাল পর্ব থেকে আমি শাহরের নাজিম জয় বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে ছোট্ট করে মাহি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে এবং অপু বিশ্বাসও কিছু বলবে। সো দর্শক, আমি বিদায়, আমি অপুকে বলবো আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলার জন্য। দর্শক, একটি কথাই বলবো, যেহেতু আমরা বাংলা সিনেমার মানুষ, চলচ্চিত্রকে ভালোবাসি, চলচ্চিত্র আমাদের আপন একটি জায়গা, এবং সেই জায়গা থেকে আপনাদের কাছাকাছি যাওয়া, তো এইসব চ্যানেলগুলোতে মানে এই চ্যানেলগুলোতে এসে যেটা আমাদের সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে আপনাদেরকে কিছু বলতে পারি, নিজের মুখে নিজের অনুভূতিটা প্রকাশ করতে পারি। তো একটি কথাই বলবো, বাংলা চলচ্চিত্রের সাথে থাকুন, পাশে থাকুন, আর এইভাবে যে আমাকে আপনারা রোজার ঈদে সাদরে আমন্ত্রণ করে নিয়েছেন, ভবিষ্যতে ওইভাবে নেবেন, আমি আপনাদের আছি, আপনাদের সাথে থাকবো, সবাইকে ঈদ মোবারক। রোজার ঈদ যে বললা, রোজার ঈদের ছবি এখন তো আমরা কুরবানি ঈদে আছি, রোজার ঈদে যেভাবে ওনারা আমাকে ওয়েলকাম জানিয়েছেন এটা আমি আসলে আশাই করিনি, তো সেইভাবে আগামী শেষ করো। এখন মাহি তুমি নিজের থেকে আর কিছু বলো না, ও যা বলছে সেটা একটু নকল করে দর্শককে শোনায় দাও। ঈদের অনুষ্ঠান তো আমাকে কত নকল করে, এই এই অনুষ্ঠানটার নাম কি কমন সেন্স নাকি নকল? নকল মানে এই প্রোগ্রাম থেকে শিক্ষণীয় কিন্তু কিছু নাই, মানে এই প্রোগ্রাম থেকে খালি মানুষ মানুষকে পচানো পচানো শিখবে, এটা কি শিক্ষামূলক অনুষ্ঠান নাকি? ওকে, তুমি দর্শকের কাছে কিছু বলো। আমি আমারটা বলবো, বলো বলো বলো, হ্যাঁ বলো বলো প্লিজ বলো। অবশ্যই বাংলা সিনেমা দেখবেন, ফ্লপ হোক হিট হোক এটা আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, আপনারা জাস্ট কিছুটা সময় কাটানোর জন্য হলেও বাংলা সিনেমাকে ভালোবেসে হলে যে সিনেমাটা দেখবেন, খারাপ হলে পরেরবার আর দেখবেন না, ভালো হলে অবশ্যই বন্ধুবান্ধবকে নিয়ে আরেকবার দেখবেন, তাহলে আমরা শিখতে পারবো যে কোন সিনেমাটা আমাদের করা উচিত, কোন রকম গল্পে আমাদের কাজ করা উচিত না। সো নেক্সট টাইম থেকে শুধরে যাবো, দোয়া করবেন হলে আসবেন, ইনশাআল্লাহ দেখা হবে। ওকে দর্শক, আমি তো বিদায় নিয়েছি, তারপর আরেকবার বিদায় বিদায় বিদায়, থ্যাংক ইউ ভেরি মাচ।